উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের এবার কলেজে ভর্তির ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উত্থাপিত। এর প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ এনএসইউআই উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করলো। বর্তমান কোভিড পরিস্থিতিতে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ। যদিও আগামী 5 অক্টোবর থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ক্লাস শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তবে এই ক্ষেত্রে অভিভাবকদের অনুমতি সাপেক্ষ বিষয়টি উল্লেখ্য। এর মধ্যে এবছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের রাজ্যে কলেজে ভর্তির ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু করেছে উচ্চশিক্ষা দপ্তর। এর মধ্যে এই অনলাইন ভর্তি প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এবং সমস্যা সমাধানে শুক্রবার এনএসইউআই ত্রিপুরা প্রদেশ কমিটি উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা সাজু বাহিদ এর কাছে ডেপুটেশন প্রদান করল। ত্রিপুরা প্রদেশ এনএসইউআই সভাপতি রাকেশ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল অধিকর্তার সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেয়। এই ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা সংশ্লিষ্ট ডেপুটেশন প্রদানকারীদের তাদের দাবি পূরণের ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে জানালেন এনএসইউআই রাজ্য সভাপতি রাকেশ দাস। আজকে কথা হয়েছে, আমাদেরকে আশ্বস্ত করেছে ডাইরেক্টর সাহেব। উনি বলেছেন আগামী 5ই অক্টোবর থেকে রিঅ্যাডমিশন মতলব আবার শুরু হতে চলছে দ্বিতীয় পর্যায়ে অ্যাডমিশন। যারা ভুল ভ্রান্তি হয়েছে, যাদের কোনো রকম ঠিকভাবে অ্যাডমিশন নিতে পারেনি, যারা এই রাজ্যে অ্যাডমিশন নিতে গিয়ে সমস্যায় পড়েছিল, তাদেরকে আবার রিঅ্যাডমিশন নেওয়ার জন্য আবার উনি আবেদন আবার 5 তারিখ থেকে আবার অনলাইনে সবাই অ্যাডমিশন নিতে পারবে। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসএর পক্ষ থেকে ওনার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পরে একটা সিদ্ধান্তে পৌঁছেছে আগামী 5ই অক্টোবর থেকে ত্রিপুরা রাজ্যে আবার ছাত্রছাত্রীদের জন্য অনলাইন খুলে দেওয়া, অনলাইন সিস্টেমে অ্যাডমিশন প্রসেস খুলে দেওয়া হচ্ছে। এবং 312 টাকা ফিস, সব ফিস ওদেরকে মকুব করে দেওয়া হয়েছে। শুধু 312 টাকা, যেটা রেজিস্ট্রেশন ফিস, বাকি দুর্গাপূজার চাঁদা, পরীক্ষার চাঁদা সব রকম বন্ধ করা হয়েছে। আমরা এই দাবি জানিয়েছিলাম, আজকে এই দাবি সমেত আজকে রাজ্যের যিনি উচ্চশিক্ষা অধিকর্তা উনি সবগুলো বন্ধ করে দিয়েছেন এবং 312 টাকা শুধু অ্যাডমিশন টাইম দিতে হবে। এই কারণে আমরা আজকে ত্রিপুরা প্রদেশ এনেছি। বলার অপেক্ষা রাখে না, এবছর কলেজে অনলাইনের মাধ্যমে ভর্তি সংক্রান্ত বিষয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এতে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরা তাদের সন্তানদের ভর্তির নিশ্চয়তা নিয়েও উদ্বিগ্ন। তবে পড়ুয়াদের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে শেষ পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে উচ্চশিক্ষা দপ্তর কর্তাদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।